নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা গত ভিডিওতে দেখলেন মোহামেডান স্পোর্টিং কোচ কি জানালেন। নিজের দোষ না নিয়ে সম্পূর্ণ দোষটা দিয়ে দিলেন কিন্তু ফুটবলারদের ঘাড়ে। কোচ আন্দ্রে চেনিসভের সাথে কথা হয়েছে কিনা দলের বিষয়ে, সেই বিষয়ে প্রশ্ন করায় তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন আন্দ্রে চেনিসভের সাথে তার কোনো কথা হয়নি, তার দায়িত্ব সিনিয়র দলের আর কোচ হাকিমির দায়িত্ব রিজার্ভ দলের, যেটা দলটা কলকাতা লিগ খেলছে। তাই এই বিষয়ে তার সাথে কোচ আন্দ্রে চেনিসভের কোনো রকম কথা হওয়ার কথা নয় বলেই জানিয়েছেন হাকিমি। এই পরিপ্রেক্ষিতে আমরা কথা বলে নিয়েছিলাম মোহামেডান কর্মকর্তা কামারুদ্দিন সাহেবের সাথে, তিনি কি জানালেন চলুন শুনে নেওয়া যাক। পারফরমেন্স নিয়ে এটাই বলা যাবে কি এখনও আমাদের টিম সেট হয়নি, কারণ আমরা তো প্র্যাকটিসটা খুব লেটে আরম্ভ করেছিলাম। আর সেকেন্ড থিং হচ্ছে যে সব জুনিয়র ছেলেরা আছে আর এরা মাঠের প্রেশারটা দেখছি খুব বেশি ভালোভাবে নিতে পারছে না। কিন্তু সেকেন্ড হাফ খেলাটা দেখে মনে হলো যে এখানে আমাদের কোচ আছে, কোচের স্ট্র্যাটেজি কিছুটা ঠিক করতে হবে, কেননা ও নতুন আছে, এখন কোচটাও তো পুরনো, এরা সব রিজার্ভ টিমের প্লেয়ার আছে, কোচও রিজার্ভ টিমের আছে, এটাও প্লেয়াররাও মোটামুটি রিজার্ভ টিমের, দু তিনটে সিনিয়র প্লেয়ার আছে, তারা ফিট নেই। আর এখন যারা যাদের সঙ্গে আমাদের খেলা পড়ছে ওরা দেড় মাস দু মাস থেকে প্র্যাকটিস করছে, আমরা 10 দিন 12 দিন থেকে প্র্যাকটিস, 15 দিন থেকে করছি। আমার মনে হয় দু চারটে ম্যাচের পরে ঠিক হয়ে যাওয়া উচিত, কেন হেড কোচ তো খুবই মানে ক্ষুব্ধ আছে যে এরকমভাবে ফুটবল খেলছে কেন, সে কোচ কোচ কথা বলবে, সেটা নিশ্চয়ই কোনো রিসোর্সেস থেকে দেখছে বা দেখবে বা কেউ পাঠাবে। আজকে যখন কোচ হাকিমকে প্রশ্ন করা হয়েছিল যে সিনিয়র টিমের কোচের সাথে কথা হয়েছে কিনা, তিনি পুরো বিষয়টাই উড়িয়ে দিয়ে বলেন যে সিনিয়র টিমের কোচের দায়িত্ব কলকাতা লিগের বিষয় দেখার নয়, তাই এই বিষয়ে তিনি সিনিয়র টিমের কোচের সাথে কোনো রকম কথা বলতে চান না বলে জানিয়েছেন। তাছাড়া তিনি নিজের সিদ্ধান্ত স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তোলাতে বলেছেন যে আমার স্ট্র্যাটেজি ভুল ছিল না, ভুল ছিল প্লেয়ারদের এফোর্ট কম ছিল বলেই আজকের এই হার। এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? না, এটা কোচ যদি এরকমভাবে কথা বলে সেটা তো সঠিক না। প্লেয়াররা কী আছে, প্লেয়ারকে যা তুমি ইনস্ট্রাকশান দেবে সেরকমভাবে খেলবে। আজকে মডার্ন ফুটবলের মধ্যে যতগুলো খেলা হয় কোচ বাইরে থেকে খেলে, আমি যতটুকু জানি বিল্ড আপ ফুটবল, আমরা 3 বছর আমাদের একটা আইডেন্টিটি হয়েছে যে মডার্ন স্পোর্টিং একটা আলাদা ফুটবল খেলে, আর কে কী খেলছে সেটা আমরা জানি না। আর এ কী করে বলতে পারে যে হেড কোচের সঙ্গে এর কোচের কোনো সম্পর্ক নেই, সেটা আমার মনে হয় ভুল বলেছে। কেননা এখান থেকে তো সাপ্লাই লাইন আছে, আমরা যে তো জুনিয়র প্লেয়ার নিয়েছি, তাহলে তো আমরা এখান থেকে মাঠে ঘুরে ঘুরে অনেকগুলো প্লেয়ার নিয়ে নিতাম যারা 26 বছর 28 বছর 29 বছর 30 বছর আছে, তো সেটা তো আমরা নিই নি। আমরা এটা সাপ্লাই লাইন ঠিক করার জন্য, এটা রিজার্ভ টিমই আছে অ্যাকচুয়াল দেখা যায় তো, রিজার্ভ টিম আছে, তার মধ্যে 3 জন সিনিয়র প্লেয়ার আছে, একটা জেমস আছে, একটা তন্ময় আছে, একটা দীপু আছে, তারা 3 জন মোটেই ফিট নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এর উপরে ডিপেন্ড করে এইরকমভাবে কথা কোচ বলতে পারে না, বলা উচিতও না। এখন ও ঠিক আছে, রিজার্ভ টিম দেখছিল, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, রিজার্ভ টিম দেখছিল, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, আরও সিনিয়র কোচ আছে, যদি পারফরমেন্স ঠিক না হয় তাহলে এই জায়গাটা নিয়ে অন্য লোক কোচ দেখবে। কিন্তু এইরকম কথা কী করে বলতে পারবে, ওর সঙ্গে এর সঙ্গে কোনো কনসার্ন নেই, একটা ক্লাব আছে, আলাদা আলাদা শরীর না আছে, তো ও ভুল কথা বলে। পরিবর্তন একটু রিজার্ভ টিমের কোচ আছে, রিজার্ভ টিমে থাকবে, রিজার্ভ টিমই তো চলছে এখন, রিজার্ভ টিমটাকে ঠিক করার জন্যে কীভাবে কী হতে, হেড কোচের সঙ্গে পরামর্শ করতেই হবে, কথা বলতে হবে। কালকে যখন আজকে এই কথা বলেছে, কালকে ওর সঙ্গে কথা বলবো আমরা, এরকমভাবে কথা কী করে বলে।